আমরা গরিবের সরকার, আমরা কৃষকের সরকার, পুনরায় সেই গুলিকে যদি মানুষের কাছে গিয়ে স্বপ্ন দেখার জন্য চেষ্টা করে, মানুষ কোনোদিন গ্রহণ করবে না। এখন কি চাইছে যে রুজভেল্টের নামে নতুন একটা পরিবর্তন নাম তৈরি করে কিভাবে মানুষের কাছে গিয়ে আবার পুনরায় অর্থ কালেকশন করা যায়, সেইভাবে পরিকল্পনা নিয়ে বিভিন্ন ছোট ছোট কোম্পানিরা আজকে আবার মানুষের কাছে যাওয়ার জন্য চেষ্টা যেভাবে চালাচ্ছে, সেই রকম ভাবে আজকে দিনে দাঁড়িয়ে ইউপিএ নাম যদি কেউ শুনে, কোনোদিনে মানুষ পুনরায় নির্বাচনে ভোট দেবে না, সেই জিনিস আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক আজকে জেনে গেছে এবং বিরোধী দলরাও তারা জানে গেছে। আজকে কি করতে হবে? ইউপিএ নাম পরিবর্তন করে এটা ইন্ডিয়া নাম তৈরি করতে হবে। এই ইন্ডিয়াতে কি থাকবে? সমস্ত যারা ভারতবর্ষে যারা বিরোধী দল আছে তারা সমস্ত দল ওই জায়গাতে তারা পার্টিসিপেট করবে একজোট হয়ে। ইন্ডিয়া মানে একটা মানুষ গ্রহণ করবে, নতুন একটা নাম, নতুন একটা চেতনা, নতুন একটা উদ্দেশ্য, নতুন একটা প্ল্যাটফর্ম, সেটা মানুষ নতুন জিনিসটা অতি দ্রুত গ্রহণ করে। সেই চিন্তায় মাথায় রেখে আজকে ইন্ডিয়া নাম তৈরি করে তারা আজকে আমাদের এই এনডিএর বিরুদ্ধে তারা লড়াই করছে বন্ধুগণ। তাই আগামী দিনে আমরা বলবো, আজকে সারা রাজ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়নের কথা বলি যদিও আমরা বলি, আজকে আগরতলা থেকে সাব্রুম কথা যদি বলি, আগরতলা থেকে ধর্মনগর কথা যদি বলি, আগরতলা থেকে কমলপুর কথা যদি বলি, আজকে সারা রাজ্যে মানুষ যে নিজের মৌলিক অধিকারগুলি আজকে ঘরে বসে বসে পেয়ে যাচ্ছে বন্ধুগণ, যেই কোনো স্কিম থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে বা বিভিন্ন স্কিমে আজকে মানুষ কোনোদিনে রাজনীতি ময়দানে নেমে মিছিল মিটিং যেতে হয় না। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি বলেছে, দেশের প্রধানমন্ত্রী উনি বলেছে যে আমাদের দেশকে শক্তিশালী করার ক্ষেত্রে এবং দেশকে উন্নয়ন করার ক্ষেত্রে সমাজের প্রত্যেকটা ব্যক্তির কাছে এবং সমাজের অন্তিম ব্যক্তির কাছে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিমগুলি পৌঁছে দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীদেরও আজকে এগিয়ে কাজ করতে হবে, সে জিনিসটা আজকে দেশের প্রধানমন্ত্রী উনি আহ্বান করছে। কিন্তু বিগত দিনে রাজনীতির অবস্থা আমরা দেখি, 2018 আগে রাজনীতিতে আমরা দেখতাম যে সবসময় বলতো আমরা নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, আমরা গরিবের সরকার, আমরা গরিবের সরকার, আমরা কৃষকের সরকার, সেই কথাগুলি বলে মানুষকে মাঠে নামিয়ে শুধু কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতো, শুধু কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতো। আজকে দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে আমাদের রাজ্যের মধ্যে, আমাদের এই রাজ্যের মধ্যে আমাদের প্রত্যেকটা নাগরিককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, প্রত্যেকটা সম্মানিত নাগরিককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, সেটাই আমাদের পরিকল্পনা আগামী দিনে আরো থাকবে। তাই বিভিন্ন কারণে আজকে মানুষ এই জুলাইবাড়ি থেকে আমাদের বিভিন্ন পরিকল্পনাগুলি আমরা চালিয়ে যাচ্ছি, বিভিন্ন এলাকাতে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছু জায়গাতে আমাদের বিভিন্ন কারণে, কোনো কারণে বিরোধীদের উস্কানিমূলকের মাধ্যমে বিভিন্ন জায়গাতে উন্নয়নমূলক কাজ করতে গিয়েছি রে অনেক কিছু ডিস্টার্বিং হচ্ছে বন্ধুগণ, সে জায়গাতে আমাদের নজর রাখতে হবে, সে জায়গাতে আমাদের নজর রাখতে হবে। যে কোনো কারণে তারা চাই না যে এলাকা উন্নয়ন হোক, যে কোনো কারণে চাই না এই এলাকার মানুষ আরো উন্নত হোক, সেটা কোনোদিনে এই এলাকার যারা বিরোধীরা আছে তারা কোনোদিনে চাইবে না। আমাদের মাধ্যমে, আমাদের লোকের মাধ্যমে কিছু ষড়যন্ত্র করে ওই এলাকা কিভাবে অশান্তি সৃষ্টি করা যায়, এই জুলাইবাড়ি বাজারে কিভাবে অশান্তি সৃষ্টি করা যায়, এই জুলাইবাড়ি এলাকাতে কিভাবে অশান্তি সৃষ্টি করা যায়, সেরকম মানসিকতা নিয়ে বিভিন্নভাবে আজকে আমাদের মধ্যে একটা উস্কানিমূলকভাবে এলাকা অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করছে বন্ধুগণ। তাই আমাদের বুঝতে হবে, আমাদের চেতনা থাকতে হবে, আমাদের সচেতন থাকতে হবে। তাই আগামী দিনে আমাদের যে পরিকল্পনাগুলি আমরা আমাদের ব্লকের মাননীয় পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের সমস্ত এই জুলাইবাড়ির টিম আছে, যারা সরকারি সাংবিধানিক যারা পদের দায়িত্বতে রয়েছে, আমরা সবাই একসাথে মিলে এই জুলাইবাড়ির প্রত্যেকটা মানুষের জন্য আমরা কাজ করার জন্য
আমরা এগিয়ে আমরা কাজ করব সেটাই আমার কয়েকটি কথা বলে আমি আর বেশি সময় নিচ্ছে না আগামী দিনে।